प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा इतिमध्ये जेने गेछो माध्यमिक और उच्च शिक्षा अधिदप्तर तुम्हारे जन्ने एक मासेर अर्थात 30 कार्य दिवसेर सिलेबस तैरी करेछेन। ए सिलेबस अनुजाई तुम्हारे प्रति विषयेर जन्नो प्रति सप्ताहे एकटी करे असाइनमेंट तैरी करे शिक्षकेर निकट जमा दिते हबे। तुम्हरा पूर्वे जे लिखित परीक्षा दिए से परीक्षा और असाइनमेंट किन्तु एक कथा नय। असाइनमेंट तैरी करार किछु नियम आछे, सेई नियम अनुसरण ना करले तुम्हादेर पुरो कष्टटाई व्यर्थ होबे। ताई असाइनमेंट किभाबे तैरी करते हय आज ता निये आलोचना करब। आशा रखी ता सकल श्रेणीर शिक्षार्थीदेर जन्य अवश्य उपकारे आसबे। असाइनमेंट तैरीर नियम। असाइनमेंट एर 6টি ধাপ রয়েছে। असाइनमेंट তৈরি করার পূর্বে এই 6টি ধাপ সম্পর্কে আমাদের জানা উচিত। প্রথমে যে असाइनमेंट নিয়ে আমরা কাজ করব, असाइनमेंट মানে নির্ধারিত কাজ। টিচার যে নির্ধারিত কাজটি দেবে সেই কাজটি হলো সমস্যা চিহ্নিত করা। এক নম্বর হলো 6টি ধাপের মধ্যে এক প্রথম হলো সমস্যা চিহ্নিত করুন, কি সমস্যা নিয়ে আমি কাজ করব। টিচার যে নির্ধারিত কাজ দিবে সেটাই হলো সমস্যা চিহ্নিত করুন। তো সমস্যা চিহ্নিত করুন আমার জন্য তোমাদের জন্য বিশেষ তেমন কোনো প্রভাব পড়বে না। তারপর অনুসন্ধানের জন্য পরিকল্পনা প্রণয়ন, কিভাবে এই কাজটা করবে, কিভাবে অনুসন্ধান করবে, কিভাবে তথ্যটা নেবে, এর জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। এটা হলো 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। তথ্য সংগ্রহ করতে হবে, বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে হবে, প্রয়োজন মানুষের কাছে যেতে হবে, শিক্ষার্থীর কাছে যেতে হবে, যে চাকরিজীবী থাকে যদি থাকে তার কাছে যেতে হবে, পরিবেশের কাছে যেতে হবে। তারপর এই বিশ্লেষণ করে এগুলো সব লিখতে হবে। তারপর ফলাফল নিরূপণ, এই বিশ্লেষণ করার পরে কি ফলাফল পাওয়া গেল সেই ফলাফলটা লিখতে হবে। এই ফলাফল নিরূপণ এরপর খসড়া প্রতিবেদন তৈরি। খসড়া প্রতিবেদন তৈরি অনেকে কেন তৈরি করে, অনেক সময় ভুল হয়ে যায় প্রতিবেদন তৈরি করতে, অ্যাসাইনমেন্ট তৈরি করতে, যাতে কাটাকাটি না হয়। আবার অনেকে যাদের কাটাকাটি না হয় তার একবারে চূড়ান্ত প্রতিবেদনই প্রস্তুত করে ফেলে। চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করলে কোনো সমস্যা নেই, এভাবে অ্যাসাইনমেন্টের 6টি ধাপ পূরণ হয়ে গেলে তারপর কাজে হাত দিতে পারা যাবে। তারপর অ্যাসাইনমেন্ট তৈরির জন্য নিম্নোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকে আমি এই অ্যাসাইনমেন্টের কাজ করব। একটি হলো নির্ধারিত বই বা পাঠ্য বই, যে আমার বই থেকে কাজ দেওয়া হবে সেই বই তো লাগবেই, এটা 1 নম্বর। 2 নম্বর হলো সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই, এই সম্পর্কিত যদি কোনো সহায়ক বই থাকে ওই সহায়ক বই আমি সংগ্রহ করব। তারপর সংগ্রহ করে আমার কাজ এগিয়ে নিতে হবে। 3 নম্বর হলো পত্র পত্রিকা, সাময়িকী, জার্নাল, পত্র পত্রিকা থেকে ওই বিষয়ে কোনো তথ্য থাকলে তা আমি নেব, সাময়িকী থেকে নিব, জার্নাল থেকে নিব। তারপর ইন্টারনেট, ইন্টারনেট থেকে আমি বিভিন্ন তথ্য নিতে পারি, ইন্টারনেট থেকে এই সম্পর্কে তথ্য সার্চ দিলে আমি পেয়ে যাব। ইন্টারনেট থেকে সেই তথ্য নিয়ে আমি নোট করে তারপর আমি আমার অ্যাসাইনমেন্টে হাত দিতে পারি। শিক্ষকের 5 নম্বর হলো শিক্ষকের গাইডলাইন ও সংসদ টিভির ক্লাস লেকচার, সংসদ টিভির যে ক্লাস হয়েছে এই আমার পাঠ সংক্রান্ত, এবং শিক্ষকের গাইডলাইন নিতে হবে কীভাবে আমি কাজটা করব, শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে, তারপর আমি ওভাবে কাজটা আগাতে পারি। এইভাবে আমি অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এই তথ্য উৎস, এই উৎসগুলো আমি ব্যবহার করতে পারি। ধরা যাক অ্যাসাইনমেন্টের বিষয় হলো বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রশাসন ব্যবস্থা একটি পর্যালোচনা। এই ক্ষেত্রে এখানে সংগ্রহিত তথ্য থেকে যে সাহায্য পাওয়া যাবে তার চেয়ে বেশি সাহায্য পাওয়া যাবে বাস্তবতা থেকে। এখানে আসবে বর্ণনার মধ্যে, এখানে আসবে লিখতে গিয়ে বর্ণনা আসবে, সচিত্র ব্যাখ্যা আসবে, কারণ এখানে
শিক্ষকের কাছে যেতে হবে, প্রশাসনের কাছে যেতে হবে, শিক্ষার্থীদের কাছে যেতে হবে, এই জন্য সচিত্র ব্যাখ্যা আসবে। তারপর বিশ্লেষণ আসবে, কি কি তথ্য পাওয়া গেল সে বিশ্লেষণ করতে হবে, সমাধান কিভাবে সমাধান করা যায়, কোনো সমস্যা থাকলে সমাধান, উন্নত বিশ্বের উদাহরণ, উন্নত বিশ্বে এই বিষয় নিয়ে প্রশাসন নিয়ে কি কি তারা কিভাবে পর্যালোচনা করে, কিভাবে পরিচালনা করে সেগুলো, প্রশাসনের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকা কি, শিক্ষকদের ভূমিকা কি, শিক্ষার্থীদের ভূমিকা কি, তারপরে সুপারিশ। এভাবে আমাদের এই অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবে। কিন্তু সব অ্যাসাইনমেন্টে যে এই সব তথ্য আসবে তা কিন্তু নয়, অ্যাসাইনমেন্টের ধরন দেখে আমাদের এই তথ্যগুলো পরিবর্তন হতে পারে। তবে একটি উদাহরণ দেওয়া যাক, একটি অ্যাসাইনমেন্ট, একদম পুরো একটি অ্যাসাইনমেন্ট আমি তোমাদের জন্য দেখালাম, যাতে করে তোমরা একটা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে তোমাদের সুবিধা হয়। অ্যাসাইনমেন্টের বিষয় হলো ক্যারিয়ার গঠনে জেন্ডার সংবেদনশীলতার দৃষ্টিভঙ্গি, গুরুত্ব ও ভূমিকা নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো, এরকম একটা প্রশ্ন টিচাররা দেওয়া হলো। এটা ক্যারিয়ার শিক্ষা থেকে একটা অ্যাসাইনমেন্ট, জেন্ডার সংবেদনশীলতার দৃষ্টিভঙ্গি ক্যারিয়ার গঠনে। জেন্ডার বলতে আমরা পুরুষ নারী পুরুষ বুঝি, নারী পুরুষের মধ্যে যদি কোনো সংবেদনশীলতা দৃষ্টিভঙ্গি থাকে যে নারীও মানুষ পুরুষও মানুষ, তবে ক্যারিয়ার গঠনে এর অনেক গুরুত্ব আসবে। এইটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলে প্রথমে একটা কভার পৃষ্ঠা তৈরি করতে হবে। আমরা যখন একটা বই দেখি, বই উপর একটি কভার থাকে, এটাকে বলা কভার। এরকম অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলে একটি কভার পৃষ্ঠার প্রয়োজন হয়। সেই কভার পৃষ্ঠাতে কি কি তথ্য দিতে হবে, প্রথমে দিতে হবে অ্যাসাইনমেন্ট ওয়ান। আমি যে অ্যাসাইনমেন্ট বা কোর্স নং 1 2 3 এরকম করি, তো অ্যাসাইনমেন্ট ওয়ান প্রথমে লিখতে হবে। দ্বিতীয়ত লিখতে হবে শিরোনাম, আমার অ্যাসাইনমেন্টে কি ছিল, কেরিয়ার গঠনে জেন্ডার সংবেদনশীলতার দৃষ্টিভঙ্গি, গুরুত্ব, ভূমিকা, এই ছিল আমাদের আমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই শিরোনামটা লিখতে হবে। তারপর লিখতে হবে বিষয়ের নাম, এর কোন বিষয়ের, এটা কি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে, না বিজ্ঞান বিষয়ে, না গণিত বিষয়ে, এটা হলো কেরিয়ার শিক্ষা বিষয়ের, এই জন্য বিষয়ের নাম হয়েছে কেরিয়ার শিক্ষা। তারপর লিখতে হবে বিদ্যালয়ের নাম, এই কভার পৃষ্ঠায়। আমাদের বিদ্যালয়ের, তোমরা আমাদের বিদ্যালয়ের নাম যেহেতু জানো, কলাগাছি উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের নাম লিখবে। তারপর লিখতে হবে তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, যে শিক্ষক তোমার তত্ত্বাবধানে রয়েছে, যে শিক্ষক প্রশ্ন করেছে, অ্যাসাইনমেন্টের প্রশ্ন তৈরি করেছে, ওই শিক্ষকের নাম লিখতে হবে এই তত্ত্বাবধানকারী শিক্ষকের নামের স্থানে। তারপর শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর নাম লিখতে হবে, শ্রেণী শাখা রুল বিভাগ এগুলো লিখতে হবে। তারপর লিখতে হবে জমা দেওয়ার তারিখ, এই হলো কভার পৃষ্ঠার মধ্যে এগুলো লিখতে হবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলে। তারপর দ্বিতীয় পৃষ্ঠায় কেরিয়ার গঠনে জেন্ডার সংবেদনশীলতার দৃষ্টিভঙ্গি, গুরুত্ব, ভূমিকা, সূচিপত্র এভাবে লেখা যায়। অনেকে সূচিপত্র লিখে, অনেকে আবার সূচিপত্র লিখে না। সূচিপত্র লেখাটা যেমন গুরুত্ব নয়, তারপরেও সূচিপত্র লেখাটা লিখলে ভালো, যে কী কী নিয়ে আমি আলোচনা করব। এই সূচিপত্র দেওয়া যেত, সূচিপত্রের মধ্যে কী কী থাকবে, ভূমিকা, উদ্দেশ্য, বিশ্লেষণ, ফলাফল, সুপারিশ, সহায়ক মাধ্যম। তবে আমরা এই ক্যারিয়ার গঠনে জেন্ডার সংবেদনশীলতা দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব ভূমিকা নিয়ে যে অ্যাসাইনমেন্ট, এই পুরো অ্যাসাইনমেন্টটা এখন দেখি, তারপরে আমরা এর কাজকে, তারপরে কাজ হলো, এই হলো আমাদের আমাদের ভূমিকা। প্রথমে ভূমিকা লিখতে হবে। ভূমিকা লিখতে গেলে ভূমিকাতে সাধারণত সংজ্ঞা, সমস্যা, সীমাবদ্ধতা, তাৎপর্য, পটভূমি, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ধারণা, এগুলো থাকবে এই ভূমিকার নামে। এখানে বলা হয়েছে সংবেদনশীলতা, জেন্ডার সংবেদনশীলতা, এই জন্য জেন্ডারের সংজ্ঞাকে এখানে ভূমিকার মধ্যে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে জেন্ডার বলতে নারী পুরুষের সামাজিক সম্পর্ক ও দৃষ্টিভঙ্গিকে বোঝায়। মানব জাতির উৎপত্তি, বিকাশ ও বিস্তরণ হয়েছে নারী ও পুরুষের মাধ্যমে, অর্থাৎ নারী ও পুরুষ মিলেই হচ্ছে মানব জাতি। সভ্যতার শুরু থেকেই নারী ও পুরুষ বারবার অবস্থান থেকে সমাজ ব্যবস্থার বিকাশে কার্যকর ভূমিকা রাখছে, কিন্তু সভ্যতার বিবর্তনে ভিন্নতা দেখা যায়। নারী ও পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গিতার সম্পর্ককে জেন্ডার বলে। এখানে জেন্ডার কি সেটা সংজ্ঞায়িত করা হয়েছে। তারপর লিখতে হবে উদ্দেশ্য, কেন আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব। এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য হলো কেরিয়ার গঠনে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, উপায় ও ভূমিকা, দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা ও দক্ষতা অর্জন। এ হলো
এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। তারপরে বিশ্লেষণ করতে হবে সমগ্র তথ্য আমি যা পেয়েছি এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে পত্র পত্রিকা থেকে ইন্টারনেট থেকে, এগুলো সব এখানে বিশ্লেষণে লিখতে হবে। যেমন যে কোনো প্রতিষ্ঠান বা সমাজ ব্যবস্থায় নারী পুরুষ সহ সহ অবস্থানে থেকে সমান কর্মদক্ষতার সঙ্গে কাজ করে এবং সমান সামাজিক মর্যাদা ও সমান আর্থিক সুবিধা ভোগ করবে, এই দৃষ্টিভঙ্গি সামনে রেখে যে কোনো কার্য সম্পাদন কর্ম সম্পাদন প্রক্রিয়াকে জেন্ডার সংবেদনশীলতা বলে। এখানেও জেন্ডার কি সংবেদনশীলতা কি সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। জেন্ডার মানুষের জৈবিক পরিচয়কে নির্দেশ করে না, বরং নারী পুরুষের সামাজিক সম্পর্ক ও দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। অর্থাৎ জেন্ডার নারী পুরুষের কাঙ্ক্ষিত আচরণ যা পরিবার সমাজ ও সংস্কৃতি থেকে বিকশিত হয়। জেন্ডার সংবেদনশীল হওয়ার মাধ্যমে নারী কিংবা পুরুষ বা বিশেষ লিঙ্গের প্রতি সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের বৈষম্য কমে আসবে। নারী পুরুষ সামাজিক অবস্থান সাম্য প্রতিষ্ঠান হলেই এই ধরনের বৈষম্যের বিলুপ ঘটবে। জেন্ডার ব্যক্তি সংবেদনশীলতা যদি সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠান হয় তাহলে নারী পুরুষের সামাজিক ব্যক্তিক নিরাপত্তা নিশ্চিত হবে। পারস্পরিক দায়িত্ববোধ ও শ্রদ্ধাবোধ তাদের মধ্যে এই ধারণা তৈরি করবে যে সমাজে প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বাধীনতার ও মতামত প্রকাশ অধিকার হয়েছে। সমাজে প্রত্যেক ব্যক্তি যদি জেন্ডার সংবেদনশীল হয় তাহলে সমাজে নারী ও পুরুষের মর্যাদা বৃদ্ধি পাবে। সমাজে কেউ কাউকে তখন হীন করার চেষ্টা করবে না এবং বিশেষ কোন লিঙ্গের প্রতি মানুষের বিরাগ থাকবে না। জেন্ডার সংবেদনশীলতার মাধ্যমে নারী ও পুরুষের উভয়ের সমানভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এভাবে এই জেন্ডার সংবেদনশীলতা নিয়ে একদম পুরো প্রতিবেদনে পুরো অ্যাসাইনমেন্টে কি কি আসবে, তথ্য আসবে, এগুলো সব এই বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করা হবে। তারপর বিশ্লেষণে আলোচনা করার পর যেমন পরিবার বিদ্যালয় সমাজ কিংবা কর্মক্ষেত্র নারী পুরুষ সমানভাবে কাজ করবে, সমান সুবিধা ভোগ করবে, এটা একটা নিয়ম হলেও বাস্তবতা ভিন্ন। কর্মক্ষেত্র জেন্ডার সংবেদনশীলতা বজায় থাকলে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্প্রীতি ও আস্থা বৃদ্ধি পায়। এগুলো যা যা জেন্ডার সংবেদনশীলতার মধ্যে আছে সমস্ত তথ্য এখানে বিশ্লেষণে লিখতে হবে। তারপর ফলাফল, কি ফলাফল পেলাম এই অ্যাসাইনমেন্টে? ফলাফলে বলা যায় যে জেন্ডার সংবেদনশীল দৃষ্টিভঙ্গির অধিকারী ব্যক্তিরা খুব সহজেই তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। এটা আমি এটার মধ্যে পেয়েছি, এই পুরো বিশ্লেষণে ফলাফল পেয়েছি। জেন্ডার সংবেদনশীলতা মানুষের মনোভাব পরিবর্তন ঘটায়, প্রত্যেক অবস্থান ও মর্যাদা সম্পর্কে সচেতন করে, এর ফলে মানুষের আচরণের পরিবর্তন ঘটে। জেন্ডার সংবেদনশীলতার মাধ্যমে নারী পুরুষ উভয়েরই সমানভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এটা হলো এই অ্যাসাইনমেন্টের ফলাফল। তারপরে আমার সুপারিশ কি? আমার সুপারিশ হলো ক্যারিয়ার গঠনে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব দিতে হবে, কারণ সভ্যতার বিবর্তনের সাথে সাথে জেন্ডার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে থাকে, যার প্রভাব সামাজিক অনুষ্ঠান ও সংস্কৃতিতে দেখা যায়। তাই সমাজের সর্বস্তরে এখনই জেন্ডার সংবেদনশীলতা প্রতিষ্ঠিত করে নারী ও পুরুষের সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ হলো আমার সুপারিশ। তারপর সহায়ক মাধ্যম, কি কি সহায়ক মাধ্যমের মাধ্যমে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি? ক্যারিয়ার শিক্ষা জাতীয় শিক্ষা কোনো পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা ক্যারিয়ার শিক্ষা বই তৈরি নিয়েছি, ক্লাস থেকে নোট নিয়েছি এবং ইন্টারনেট থেকে সাহায্য নিয়েছি। এ হলো সহায়ক মাধ্যম। এভাবে একটি অ্যাসাইনমেন্ট, ঠিক এই নিয়মে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আরও একটু উদাহরণ দেওয়া যায়, আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি। যেমন আরেকটি অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয় শিক্ষার্থীদের উপর ফেসবুকের প্রভাব নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। মানে বাস্তবতা এখন যে বাস্তবতা নেই, শিক্ষার্থীদের উপর ফেসবুকের প্রভাব নিয়ে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের শুরুতে আমি যে বলেছি কভার পৃষ্ঠা, তোমার কভার পৃষ্ঠা সম্পর্কে আগে জেনেছ। অ্যাসাইনমেন্ট ওয়ান, শিরোনাম, বিষয়ের নাম, বিদ্যালয়ের নাম, তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, পদবি, প্রস্তুতকারী বা শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রুল, বিভাগ এবং জমা দেওয়ার তারিখ, এগুলো লিখতে হবে। তারপর তোমাদের দ্বিতীয় যে বলেছি যে ভূমিকা লিখতে গেলে সংজ্ঞা, সমস্যা, সীমাবদ্ধতা, তাৎপর্য, পটভূমি, এগুলো ধারণা দিতে হবে। যেহেতু ফেসবুক নিয়ে কথা, এই জন্য এই ফেসবুক কোথেকে উৎপত্তি হয়েছে এগুলো তোমাদের এই সংজ্ঞায় ফেসবুককে এগুলো দিতে হবে। যেমন ফেস শব্দের অর্থ মুখচ্ছবি আর বুক শব্দের অর্থ হলো বই। কাজেই ফেসবুকের পুরো অর্থ হলো মুখচ্ছবির বই।
বর্তমানে ইহা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। 2004 সালের 4 ফেব্রুয়ারি ইহা প্রতিষ্ঠিত হয়েছিল। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্রছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে। আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার বন্ধুদের সহায়তায় এই ফেসবুক সফটওয়্যারটি আবিষ্কার করেন। এই ভূমিকার মধ্যে এই পটভূমিটা চলে আসছে। তারপর বিশ্লেষণ, তারপর ফেসবুক নিয়ে বিশ্লেষণ কি আসবে, বিশ্লেষণ আসবে পুরো ফেসবুকটা কোথায় প্রথম ফেসবুক আবিষ্কার হয়েছিল, আমেরিকায়, আমেরিকায় প্রথম প্রথম বছর কতজন সদস্য ছিল, তারপর কোন দেশ গেল, তারপর কোন দেশ গেল, তারপর ফেসবুকে কীভাবে মানুষ আসক্তি হলো, ফেসবুক ফেসবুকটা মানুষের মধ্যে কীভাবে ছড়ালো, সমগ্র বিশ্বের বিশ্ব থেকে এই ফেসবুকের ইন্টারনেট থেকে এই তথ্য নিয়ে এই বিশ্লেষণে সব খুঁটিনাটি ফেসবুক সম্পর্কে যা আছে উপকারিতা অপকার সব লিখতে হবে। তারপর বিশ্লেষণ করার পর আসবে ইতিবাচক প্রভাব। ফেসবুকের অনেক ইতিবাচক প্রভাব আছে, এই পয়েন্ট এখানে ইতিবাচক প্রভাব, যেমন বিশ্বের প্রতিদিনের খবরাখবর এই ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, সেই ইতিবাচক প্রভাবের মধ্যে সেটা আসবে। নেতিবাচক প্রভাব, ইতিবাচক প্রভাব আরও আসবে বন্ধু বান্ধবের কাছ থেকে নোট নিয়ে এই ফেসবুকের মাধ্যমে, আমরা নোট নিয়ে এই ফেসবুকটা আমরা উপকার পেতে পারি। তারপর কখনো কখনো ভিডিও কলের মাধ্যমে, যে শিক্ষার্থী যদি শিক্ষকের কোনো কিছু না বুঝে ভিডিও মেসেঞ্জারের মাধ্যমে যদি কল দেয়, ভিডিও মেসেঞ্জারের মাধ্যমে কল দিয়ে এর উপকার পেতে পারে এই ফেসবুকের মাধ্যমে। আবার নতুন তথ্য এই ফেসবুকের মাধ্যমে জানা যায়, সংবাদপত্রের খবরাখবরও ফেসবুকের মাধ্যমে জানা যায়। এরকম অনেক ফেসবুকের ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিক ফেসবুকে লিখতে হবে। আর নেতিবাচক দিক কি, ফেসবুকের অনেক নেতিবাচক দিক আছে, কারণ বর্তমানে এই ফেসবুক এই ব্যবহার করে অনেক শিক্ষার্থীর উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঘন্টার পর ঘন্টা অনেক ব্যবহার করে তাদের উপর পড়াশোনা ক্ষতি হচ্ছে। অভিভাবকরা বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে গবেষণা ও ফেসবুক ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলো, দেশের খবর এখনো পাওয়া যায়নি, অনেক তথ্য পাওয়া যায়নি। জার্মান গবেষকরা জানিয়েছেন মানুষ যত বেশি সময় ফেসবুক কাটায় তার ততই তার ঈর্ষা বাড়ে, একাকিত্ব বোধ হয় ও রাগে ফুসতে থাকে। যুক্তরাজ্যের ওয়েস্ট অফ ইংল্যান্ড, এডিনবরা ও বার্মিংহাম তিনটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানিয়েছেন ঘন ঘন ছবি প্রকাশ বাস্তব জীবনে ঘনিষ্ঠতা কমিয়ে আমার পাশাপাশি জনবিচ্ছিন্ন করে এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আমেরিকান প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন ফেসবুকের সময় অপচয়কারী এক সময় উপলব্ধি করে তারা অকারণে জীবনের অনেক মূল্যবান সময় ফেসবুকে ব্যয় করে ফেলেছেন। এই ভাবনা তাদের হতাশা ও অসুখী করে। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন দ্রুত বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করার অন্যতম কারণ হলো ফেসবুকে ছবি আপলোড করা। এরকম অনেক নেতিবাচক প্রভাব আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইডিয়াল কলেজের শিক্ষক বলেছেন তার ছেলেকে উনি দেখেছেন যে ল্যাপের নিচে শুয়ে শুয়ে মোবাইল ফেসবুক টিপতেছে। এরকম অনেক আছে, এই ফেসবুকে অনেক নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাই, এগুলো লিখতে হবে। ফলাফল কি, এই বিশ্লেষণ এবং ইতিবাচক নেতিবাচক দেখে কি কি ফলাফল পেলাম, ফেসবুক দিয়ে আমাদের কি কি প্রভাব পেলে, এই ফলাফলটা সেখানে এই ফলাফল লিখতে হবে এবং সুপারিশ করতে হবে ফেসবুক ব্যবহার করা কি ভালো, শিক্ষার্থীর উপর কেমন প্রভাব পড়ে, এই ফেসবুক শিক্ষার্থীরা যেন না ব্যবহার করে, এই জন্য এখানে তোমার যা যা সুপারিশ সেখানে সুপারিশ লিখতে হবে। সহায়ক মাধ্যম, কোন মাধ্যম থেকে ফেসবুক সম্পর্কে তুমি তথ্য নিয়েছো, বই, ইন্টারনেট, যে যে মাধ্যম থেকে নিয়েছ সেগুলো এখানে সহায়ক মাধ্যমের ওই বই এগুলো নাম দিতে হবে। এইভাবে একটি অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। আশা রাখি তোমরা এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কীভাবে লিখতে হয় আশা রাখি আর ভুল হবে না, অ্যাসাইনমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।